फ्रेंड्स वेलकम बैक टू लाइफ विद भक्ति। आशा करी सबाई ভালো আছে সুস্থ আছে সবাই সবাই মনে যে রত্ন নিচ্ছে রাধে রাধে एवरीवन। আজকে কালকেটা ব্ল্যান্ডার মিস্টেক করেছিলাম, কালকে লাস্টে যে ভিডিওটা এ করেছিলাম তোমাদের শেষ করেছিলাম, দিয়ে বললাম মিস্টেকে ঘুরে এসে তোমাদের সাথে কথা বলছি। আমি ক্যামেরা অন করে নিচে চলে গেছি, আমি যখন এসেছি এসে ক্যামেরা বন্ধ করা বা ক্যামেরা চালিয়েছি, মানে পুরোটা ভাবো 3-4 ঘন্টা ক্যামেরা অন করা আছে, রেকর্ডিং হয়েছে জানিস তো। হ্যাঁ কালকে আমি রেকর্ড এডিট করতে গিয়ে দেখছি যে ক্যামেরা অন করা আছে, রেকর্ড শানো দেখেনি, শানো বন্ধ করে যাওয়া পর্যন্ত মনে করেনি। এখন বাজছে 10টা পুরো, তো টিফিন আমার হয়ে গেছে, পুজো আচ্ছা হয়ে গেছে, অনিমাদি নেই বলে কাজকর্ম গুছিয়ে নেওয়া সব হয়ে গেছে, কিন্তু হ্যাঁ মিতা অনেকটা হেল্প করে দিয়ে গেছে। মিতা এসে রান্না করে দিয়ে গেছে, টিফিন করে দিয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে দিয়ে গেছে, এগুলো সব মিতার কাজ ছিল। শুধু ভাতটা আর একটা তরকারি বাকি, সেটা মিতা এসেই বলেছে ম্যাম করে দিয়ে যাবো। এরা না সত্যি আমাকে খুব ভালোবাসে, মানে জানে যে একদিন করার পর 10 দিন পরে থাকবো, তার থেকে আমরাই করে দিয়ে যাই, এরকম একটা ব্যাপার, সত্যিই খুব ভালোবাসে। তো চলো দিনটা শুরু করা যায়, দেখা যাক দিনটা কী বলে। আর কে কে চন্দনযাত্রা করছো, কী করছো অবশ্যই জানাবে। এখন আমার এডিটিং চলছে চন্দনযাত্রা একটা এইটা। আর আজকে আমাদের এখানে যেটা আমাদের গ্রামের মানে এই পাড়ার আর কি বারোয়ারি কালী পুজো হয় সেটা আছে, তো প্রধানরা থাকছে, প্রধানরা রাত্রিবেলা এলে হয়তো বেড়াতে পারি বা নাও বেড়াতে পারি যাই না, কিন্তু আজকে পুজোটা আছে তো পুজোটা হ্যাঁ আমরা অনেক রাত্রে যাই যখন ভিড়টা পুরো কমে যায়, নাহলে ভালো ভিড় হয়, মেলা হয় ছোটোখাটো, ভালো জিনিসপত্র মানে খাওয়া দাওয়া বিক্রি টিক্রি হয়, কিন্তু আমি একটু রাত্রিবেলার দিকে যাই, গিয়ে একবার মায়ের দর্শনটা করে আসি, যদি করি করতে যাই তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, মাকে দর্শন অবশ্যই করাবো। চলো দিনটা শুরু করা যাক। এই জায়গাটা অনেকদিন ধরে খুব নোংরা হয়েছিল, সানকে বলা হয়েছিল পরিষ্কারের জন্য, কিন্তু সানে জ্বর টর হয়ে যাওয়ার জন্য পরিষ্কার করতে পারিনি, তো আজকে তখন দেখে দিয়ে পরিষ্কার করিয়ে নিলাম, তো মাঠের জায়গাটা পরিষ্কার হয়ে গেল। আর হ্যাঁ আজকে মা আসার কথা আছে, মা আসবে, কিন্তু আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের ব্যাক টু ব্যাক কোনো কাজ পড়ে গেছে, যেমন তোমাদেরকে দেখ শোনাই, ব্যাক টু ব্যাক কাজ পড়ে গেছে, যেমন হচ্ছে আমাদের দেখো মাথা পুরো সিঁদুর মিঁদুর ঘেঁটে দিয়েছি, আমাদের 14 তারিখে না 16 তারিখে না 14 তারিখে না স্যার 14 তারিখে আছে আমাদের কালী পুজো, 15 তারিখ থেকে 16 তারিখ হচ্ছে হরিনাম, 17, 18, 19 হ্যাঁ 14 তারিখে হচ্ছে কালী পুজো, 15, 16 তারিখে হচ্ছে হরিনাম, 17, 18, 19, 20 পর 21 তারিখে রাত্রে আমাদের ট্রেন, 22 তারিখে বড় আমার নাতির জন্মদিন, তারপর 23 তারিখে ফিরছি, কিন্তু তার মধ্যে কী হচ্ছে 23, 24 না 25 তারিখে আমাদের চন্দনযাত্রা শেষ হয়ে যাচ্ছে, বলেছি কত তারিখে চন্দনযাত্রা শেষ হচ্ছে, 23, 24 তারিখ করে চন্দনযাত্রা শেষ হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে প্রবলেমটা হয়ে যাচ্ছে কি মানে আমি চন্দনযাত্রার মধ্যে মায়াপুর যেতে চাইছি কিন্তু সেটা হচ্ছে না, তো প্রধানটাকে বুঝাতে হবে, বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে হবে, রাজি করিয়ে ওই যে তোমার 16 তারিখ থেকে 20 তারিখের মধ্যে যে ডিউরেশন তার মধ্যে দুদিনকার জন্য সেই জন্য দুদিনকার জন্য আমাদের যেতে হবে মায়াপুর, এটা হচ্ছে বড় টাস্ক, মাকে মা আজকে আসবে, তো যেটা বলছিলাম সান ওখানে এডিটিং করছে, মা আসার কথা আছে আজকে, মাকে বলেছি যুবে কী করে একটু জামা কাপড় নিয়ে আনতে, আর আনার পর মানে যদি আমরা যেতে পারি তো যেতে পারবো, কিন্তু এখনও প্রধান তাকে রাজি করানো হয়নি, দেখা যাক প্রধান রাজি হয় কি না, যদি হয় তাহলে অবশ্যই যাবো, আমি দেখা যাক রাজি হবে কি না, সেটা একটা বড় ব্যাপার। এই দেখো অ্যাকোয়ারিয়ামটা পুরো পরিষ্কার হয়ে গেছে, আর আমার কলার একটু বসে বসে আছে, তো তাই না অত বেশি কথা বলতে পারবো না, এটা তো পুরো অ্যাকোয়ারিয়াম পরিষ্কার, এরাও খুশ আমরাও খুশ সবাই খুশ, আর জিনিসটা আমি করিনি, জিনিসটা তপন আঙ্কেল করেছে, কেন আমি জল নিয়ে ঘাটবো না, সর্দি ফর্দি করেছে তারপর থেকে জল নিয়ে হ্যান্ডলার প্রবলেম হয়ে যাবে। রুমটাতে সবসময় সিরিয়ালের আওয়াজ, লাইট ফাইট সব দেওয়া সরি, সিরিয়ালের আওয়াজ, গানের আওয়াজ, এর আওয়াজ,
এক গাদা আওয়াজ এই রুম থেকে আসবে। হেডফোন লাইফ ইউজ করবেন, সে ঘুমানোর টাইমে ম্যাক্সিমাম টাইম হেডফোন ইউজ করে না, দিয়ে বাবার কাছ থেকে বক খায়। বক একটা ইমোশন বলো ওটা। আজকে পাপা গেছে বউ বাজারে নিজের শাশুড়িকে দিয়ে বউ খুঁজতে। আমি বলছি আমার জন্য কিছু এ না, মা ওখানে মেসেজ দিচ্ছে এটা যে সানের জন্য একটা বউ এনো। মানে কি বলবো, সেটা হচ্ছে যে হাসি আসবে কি আসবে না, কতদিন থাকবে, তারপর তার সাইড এফেক্ট। আমার আর মায়ের কতদিন, আমাদের আমার আর মায়ের উপর বেশি দিন থাকে না, যতটা পাপার উপর থাকে। হাসি চলে যাওয়ার পর পাপার যে একদম পুরো খাওয়ার দাওয়ারের প্রতি একটা সেই কমপ্লেন ব্যাপারটা আরও বেড়ে যায়। হাসি যতক্ষণ থাকে ততক্ষণ ঠিক আছে খাবার দাবার। কালকে মাদার্স ডে, সানা ভাই কিছু দিচ্ছে না জানো। কালকে মাদার্স ডে, কালকে তুমি আমাকে তাড়াচ্ছ বাড়ি থেকে রীতিমতো। চান দিচ্ছে না। আর এইটা, এই শাড়িটা দেখো আমি এদিন পরবো, 25শে বৈশাখের দিন এই শাড়িটা কিনেছি এ থেকে রঘুনাথ গঞ্জ থেকে, দেখালাম না লক্ষ্মী বস্তালে ওখান থেকে কিনেছি। আর হচ্ছে লেমনি হলো ব্লাউজ পাওয়া ছিল না, তো এই ব্লাউজটা নেওয়া হয়েছে, কাছাকাছি এসছে, তো এই শাড়িটার সঙ্গে ব্লাউজটা পেয়ার করবো, আশা করি ভালোই লাগবে। 25শে বৈশাখ এইগুলো না স্কুলের একটা খুব মানে আমাদের টিচারদের মধ্যে খুব একটা ইয়ে থাকে, কেমন সাজবো, কী করবো, কেমন লাগবে নিজেদেরকে, তো এটা এটা এগুলো থাকাও ভালো একদম। কী বলতো, আমাদের সারাদিন স্টুডেন্ট দিয়ে বকা বা এ করা এইসব দিনগুলো একমাত্র হয় যেখানে আমরা বন্ডিং হয় স্টুডেন্ট টিচারের। আমাদের স্কুলের মধ্যে বন্ডিং খুব ভালো স্টুডেন্ট টিচারের, তবুও মানে এই সময় আরেকটু ভালো ভালো হয়, এই সময় টিচাররাও একটু রিল্যাক্স ফিলে থাকে, রিল্যাক্স ফিলে থাকে, একটু সাজাগুজা করে। তো এই একটা, তো এর সঙ্গে গয়নাটা বের করতে হবে। আজকে আমি ফার্স্ট ইয়ারের কলেজে একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, কিছু মাস পরে আমি সেকেন্ড ইয়ার হয়ে যাবো, মানে আমার এই সেকেন্ড সেম শেষ হয়ে যাবো, তাই সেকেন্ড ইয়ার হবো। আমার একটা থার্ড ইয়ারের দাদা, সেও কিছু মাস পরে ফোর্থ ইয়ার, কিন্তু সে এখন থেকে শুরু করে দিয়েছে টিউশন। ফোর্থ ইয়ারের পর সে পুরো এক বছর পর সে কিন্তু একটা সিকিউর জব পেয়ে গেছে, পেয়ে যাবে, সেটা তোমার সামথিং লাইক 30-40,000 rupees পার মান্থ কামাবে। কিন্তু এখন সে চাইছে আমি টিউশন পড়িয়ে বা কিছু একটা করে নিজের একটা সোর্স অফ ইনকাম কেন বানাতে গেছে, কারণ ও বলছে মানে ওর যেটা মেন্টালিটি যে আমি যাই যে আমি এটা করার সঙ্গে সঙ্গে আরও কিছু করবো, মানে ইন্টার্নশিপ বলো, অন্য কোনো কোর্স বলো, তো সেটা বলছে আমি এইগুলো করবো। তো এইগুলো আমি নিজের প্যারেন্টসের উপর বোঝটা দিতে চাইছি, এগুলো আমার সম্পূর্ণভাবে নিজের ডিসিশন, তো আমি নিজে এটাকে ফান্ড করবো। তো তার জন্য ওর একটা আলাদা ভিশন আছে যে না আমি এটা ফান্ড করছি, তো আমি এটা করবো। সেখানে অন্যান্য স্টুডেন্টরা যারা এইসব জিনিস ভাবে না, তারা ভাবে যে আমি স্টাডি নিয়ে যতটা দূরই যাবো, মানে এই বিটেক বিটেক স্টাডি নিয়ে যতটা দূরে যাবো ততটা আমার প্যারেন্ট আমাকে ফান্ড করুক, সেটা তো আমি রিপে করে দেবো অ্যাজ সুন আই গেট দি জব। তার মানে এটা নয় যে এটা তোমরা কোনোদিন ভাববে না যে একটা কলেজের স্টুডেন্ট সে টিউশন করাচ্ছে বা সে একটা অন্যান্য সোর্স অফ ইনকাম বার করেছে, মানে তো এটা নয় যে তার ফ্যামিলি তাকে সাপোর্ট করছে না, তার জন্য নয়। তার আলাদা প্ল্যান থাকে যেটা ও চায় না যে ওর ফ্যামিলির উপর সে প্রেশারাইজ করে, তো এটা একটা ব্যাপার থাকে। আমি সেদিন মাকে বলছিলাম যে মা বুক ফেয়ারে গেছিলাম মনে আছে, তো বুক ফেয়ারে আমি বলছিলাম যে এরা যারা আর্ট যারা এখানে এ করে তারা সবাই কি ফকির যে তারা এখানে এসে ড্রয়িং করছে? তখন মা বললো না এটা তো ফকির নয়, এরা ফকির না, এটা হচ্ছে তার সাইড ইনকাম। সবাই একটা সবারই একটা দরকার, একটা সাইড ইনকাম সবারই দরকার। যারা বড় বড় যারা বড় বড় বিজনেসম্যান তারাও ছোটো ছোটো সাইড বিজনেস স্টার্ট করে রাখে, যাতে যখন তার মেন বিজনেসের লস যখন খাবে তখন ওই সাইড বিজনেসগুলো প্রফিট থ্রু দিয়ে এটাকে যখন সামলানো যায়, এগুলো স্ট্র্যাটেজি হয়। তো ইয়েস, কোনোদিনও এটা ভাববে না যে কোনোদিনও যে একটা কলেজ স্টুডেন্ট মানে ইনকাম করছে, তার মানে এটা নয় যে তার ফ্যামিলি তাকে সাপোর্ট করে না। তার ফ্যামিলি অবভিয়াসলি তাকে সাপোর্ট করে, বা হয়তো অনেক ক্ষেত্রে তার আলাদা কোনো প্ল্যান আছে। তো অ্যাট দি এন্ড একটাই কথা যে কোনোদিনও অর্ধেক কথা এনে মানুষকে জাজ করবে না। এখন বাসছে 9:45, এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, কখন কালী ঠাকুরের কাছে যাবে ভগবান জানে। এই পুজোটা না এতটাই মানে জমজমাট হয় আমাদের এখানে পাড়ার মধ্যে, সবার বাড়ি থেকে লোকজন আসে, এসে রাত্রিবেলায় থাকে, গোটা রাত্রি মাইক চলে, কিন্তু এবার কোনো কিছু বোঝাই যাচ্ছে না, বুঝতে পারছি না কেন কোনো যে পুজো হচ্ছে বা কোনো সেরকম যে জমজমাটি ব্যাপারটা সেটা নেই, মানে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে লোক আসে, সবাই ঘোরাফেরা করে, সেই ব্যাপারটাই দেখতে পাচ্ছি না যে একটা পুজো পুজো মনে হয়, সেই ফিলিংসটা এলো না। লাইট মাইট জ্বালিয়েছে কিন্তু সেরকম গানের আওয়াজ বা কিছু নেই, তো কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। চলো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লাইভ ভিডিও ভক্তিতে। যতক্ষণে ফিরে আসি, ভালো থেকে সুস্থ থেকো, শরীর সঙ্গে সঙ্গে মনে যত্ন নিতে থাকো। আর যদি ভিডিওটি ভালো দেখে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। অবশ্যই ভক্তি পথে থেকো, লাভ ইউ অল।